রঙের মানুষ নাটকটির ভক্ত নয় এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া ভার। ২০০৪ সালে সহজ সরল গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে প্রথম এই টিভি সিরিয়ালটি নির্মাণ করে দর্শক মহলে যিনি ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি বাংলাদেশের মিডিয়া জগতের জনপ্রিয় ব্যক্তিত্ব সালাউদ্দিন লাভলু। একাধারে অভিনেতা, নাট্যকার, নির্মাতা ও পেশাদার ফটোগ্রাফার। ছোটবেলায় খুলনায় কাটলেও ১৯৭৭ সালে ঢাকায় এসে আরণ্যক নাট্যদল হয়ে কাজ শুরু করেন এবং ১৯৮৫ সাল পর্যন্ত তিনি অভিনয় করেন মঞ্চনাটকে। বাংলাদেশ টেলিভিশন তার নিজস্ব প্রযোজনায় নাটক নির্মাণ শুরু করলে লাভলু সেখানেও অভিনয় করেন অনেক নাটকে। ৯০ দশকের শুরুর দিকে পেশাদার ফটোগ্রাফার হিসেবে কাজ শুরুর পর ৬ বছর ছিলেন ওই পেশায়, আর সেখান থেকেই পরিচালনায় আগ্রহী হয়ে ওঠা লাভলু ৯৭ সালের টেলিফিল্ম কৌতুব্য পরিচালনার মাধ্যমে পা রাখেন পরিচালনায়। তিনি তার কাজের মাধ্যমে শুধু জনপ্রিয়তাই অর্জন করেননি, জীবনের বোধকে যে এত সহজ সুন্দরভাবে কমেডির মাধ্যমে তুলে ধরা যায় সেই ধারাও প্রথিকৃত বলা যায় তাকে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চলচ্চিত্র ব্যস্ত ডক্টর, গরু চোর, ঢোলের বাদ্য, ওয়ারেন, টেলিফিল্ম গহরগাছি, দ্বিচক্রযান, একজন আয়নার লস্কর, জনপ্রিয় টিভি সিরিয়াল রঙের মানুষ, ভবের হাট, ঘর কুটুম, আলতা সুন্দরী ইত্যাদি। বেলবাজারে চা তাড়াতাড়ি চলে আসবে, এই যাইলো, ভুল ধারণা তোমার, বেল বাজানোতে আমি চা তাড়াতাড়ি নিয়ে আসি, চা বানানো শেষ হয়েছে তারপর নিয়ে এসেছি। খুলনা বিভাগের কুষ্টিয়ার জুগিয়া গ্রামে আজকের দিনে জন্মগ্রহণ করেন গুণী এই নাট্যকার ও পরিচালক সালাউদ্দিন লাভলু। জন্মদিনে রেডিও টুডের পরিবারের পক্ষ থেকে গুণী এই তারকাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সঞ্জিতা জুথি, রেডিও টুডে। রেডিও টুডে 89.6 FM।